কেন ত্রাণ তহবিলের টাকা তুলে ব্যাংকে রাখা হয়েছে তা নিয়ে মুখ খুললেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, আমরা তহবিল সংগ্রহের শুরুতেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে বেশিরভাগ অর্থ সব খরচ না করেই আমানতে রাখা হবে, কারণ আগের অভিজ্ঞতা থেকে আমরা জেনেছি যে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের পরবর্তী ধাপে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর অর্থ সহায়তা বেশি প্রয়োজন হয়। সোমবার রাতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে হাসনাত আবদুল্লাহ এসব কথা জানান। ফেসবুক পোস্টে হাসনাত লেখেন, ত্রাণ তহবিলের বেশিরভাগ টাকা পরিকল্পিতভাবে ব্যাংকে রাখা হয়েছে। তহবিল সংগ্রহের শুরুতে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে অর্থ সংগ্রহের সঙ্গে সঙ্গে সব খরচ না করে বেশিরভাগ জমা রাখা হবে, কারণ আগের অভিজ্ঞতা থেকেই আমরা জেনেছি যে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের পরবর্তী ধাপে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর অর্থ সহায়তা বেশি প্রয়োজন হয়। বন্যার পানি নেমে যাওয়ায় এখন ওই অর্থ ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যয় করা হবে। আরও আগে থেকে আমরা ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি নির্মাণ সহ অন্যান্য কাজ করে দেওয়ার কথা ভাবছিলাম, কিন্তু আয় ব্যয়ের অডিট কমপ্লিট না হওয়ায় সেটি সম্ভব হচ্ছিল না। হাসনাত আবদুল্লাহ বলেন, নিরীক্ষা শেষ করে শিগগিরই তহবিলের সব অর্থ বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্নির্বাসনে ব্যয় করার পরিকল্পনা আছে। এক্ষেত্রে ক্ষতিগ্রস্তদের পুনর্নির্বাসনে সরকার যে তহবিল গঠন করেছে সেখানে টাকাগুলো দেওয়া হবে। এর ফলে সুস্থ ও কার্যকরভাবে আমাদের তহবিলের অর্থ মানুষের কাজে আসবে বলে আশা রাখি। বন্যার্তদের সহযোগিতার উদ্দেশ্যে গঠিত ত্রাণ তহবিলে যে 9,35,00,000 টাকা ব্যাংকে রাখা হয়েছে সেটি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। ত্রাণ সহায়তাদের জন্য যত অর্থ আমরা পেয়েছি সেগুলির প্রতিটি পয়সা আমাদের কাছে আছে। কাজেই এটি নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। তিনি আরও বলেন, প্রাথমিক ত্রাণ কার্যক্রম খরচের পর তহবিলের বাকি অর্থের বেশিরভাগই জমা রাখা হয়েছে জনতা ব্যাংক, সোনালী ব্যাংক এবং ইসলামী ব্যাংকের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায়। চাইলে সেগুলো কেউ আত্মসাৎ করতে পারবে না, কারণ সেগুলো বিশেষভাবে খোলা হয়েছে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকও যুক্ত রয়েছেন। তিনি সহ আরও দুজনের সম্মিলিত সিগনেচার ছাড়া সেই টাকা কেউ তুলতে পারবে না। তিনি বলেন, অর্থের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে তহবিলের আয় ব্যয়ের হিসাব নিরীক্ষা করা হচ্ছে। আমরা ত্রাণ কার্যক্রমের আয় ও ব্যয়ের ওপর একটি অডিট করছি। আগামী কয়েকদিনের মধ্যে অডিট রিপোর্ট প্রকাশ করা হবে। সিএফ ফার্মের প্রফেশনাল ব্যক্তিদের দিয়েই নিজ দায়িত্বে এটি আমরা করছি, যাতে পরবর্তীতে কেউ কোনো অভিযোগ বা অপবাদ না দিতে পারে।